নমস্কার, আবার আপনাদের সময় নষ্ট করতে প্রথমেই সবাইকে শুভ বিজয়া প্রথমেই সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আপনি আপনার পরিবার প্রত্যেকে ভালো থাকুন। সামনে কালী পুজো আসছে, লক্ষ্মী পুজো আসছে। লক্ষ্মী পুজোর দিন যাদের যাদের বাড়িতে খিচুড়ি হয় যদি পারেন পাঠিয়ে দেবেন। আর দেবাশিস দা, তোমার বাড়িতে দুর্গা পুজো হয় আর তুমি একবারও ডাকার প্রয়োজন বোধ করলে না, সেই জন্য আমি তোমার উপর খুব রেগে আছি। আর নেক্সট আমাদের ট্রেডিং টিমের পিকনিকটা কিন্তু তোমার বাড়িতেই হচ্ছে, তার জন্য তুমি কিন্তু রেডি থাকো এই ঝামেলাগুলোকে নেওয়ার জন্য। তো যাই হোক, মেন টপিকে আসি। ফ্রাইডের ভিডিওটাতে আমি বলেছিলাম যে কোথাও না কোথাও বাজার একটা ফলের যে ক্যারেক্টার হয় সেই ক্যারেক্টারটা শো করছে না। আর কোথাও না কোথাও এটাও বলেছিলাম যে হিস্টোরিক্যালি লাস্ট 3 বছর যদি আমরা দেখি তাহলে কি হয়েছে, প্রত্যেকবার দুর্গাপুজোর সময় বাজার খারাপ, দুর্গাপুজো কাটার পর, নবরাত্রি বা দশেরা কাটার পর বাজার কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে, যে ওই যে বলেছিলাম বাজারের ফলের ক্যারেক্টারের হিসেবে, বাজার কিন্তু এখন ভালো দেখাচ্ছে কোথাও না কোথাও। আজকের পর ব্যাঙ্ক নিফটি সুইং হাই ভাঙল, নিফটি হয়তো কালকের একটা বড় গ্যাপ আপ ওপেনিং করবে। তো বাজারটাতে ধীরে সুস্থে কাজ করুন, খুব খারাপ লাগছে না। শুক্রবারের ভিডিওতে আমি বলেছিলাম ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ আমার খুব ভালো লাগছে সুইং ট্রেডিংয়ের জন্য। তো আজকে সকালবেলায় 300 থেকে 318 টাকা 5% প্রফিট দিয়ে দিল সুইংয়ে। সরি বলার আছে, প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়ার আছে, যে আজকের কৃষ্ণনগর থেকে আমরা লাইভ ট্রেড করতে গেছিলাম কৃষ্ণনগর ব্যাচের স্টুডেন্টদের সাথে। তো নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু হওয়ার জন্য আমরা ঠিকঠাকভাবে লাইভ ট্রেডটাকে কন্টিনিউ করতে পারিনি, লাস্টে বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। চেষ্টা করছি আগামীকাল বা লক্ষ্মী পুজোর দিন, যেদিনকে আপনাদের সবার ছুটি, সেই দিনটাতে যদি আপনারা সময় দিতে পারেন আবার লাইভ ট্রেডে বসবো। আর হোপফুলি আজকের যতটুকু সময় লাইভ ট্রেড আমরা করেছি আমরা কিন্তু অল্প বিস্তর কিছু পয়সা কামিয়েছি। তো আশা করি যদি সময় দেন হয়তো সময়ের দাম কিছুটা দিতে পারবো। তো এবার কথা হচ্ছে যে আজকের ভিডিওটা কিসের ওপর। প্রথমেই একটা জিনিস লেখা রয়েছে, বাঁশ শুধু দেওয়ার জন্য নয়, বাঁশের গল্প কিন্তু আমাদের ট্রেডারদের শেখা উচিত। এবার এই বাঁশের গল্প বা বাঁশ গাছের গল্প, এই গল্পটা কি আর কেন আমাদের জানা দরকার? যারা বাঁশ গাছ পোতে বা যাদের বাঁশের চাষবাস ইত্যাদি রকম জিনিসপত্রগুলো থাকে, আপনি বাঁশ গাছ পুঁতলেন, 5 বছর আপনি ওকে জল দিয়ে যান, ও 1 ইঞ্চিও বাড়বে না। 5টা বছর আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সব কিছু করছেন, সব ঠিকঠাক, বাট এন্ড রেজাল্ট কী? বাঁশ গাছ 1 ইঞ্চিও বাড়ছে না। 5 বছর এরকম চলার পর যখন একটা বাঁশ গাছ বাড়তে শুরু করে, উইদিন 9 উইক বা 9 সপ্তাহ বা 3 মাস মোটামুটি বা 2 মাস টেকনিক্যালি বলতে গেলে, একটা বাঁশ গাছের সাইজ হয় কিন্তু 80 ফুট বা একটা বাঁশ লম্বায় বাড়ে 80 ফুট অবধি। কেন এই কথাটা বললাম? কোথাও না কোথাও তো বস শেয়ার মার্কেটও এটাই, যে একটা ভালো স্টককে চুজ করার পরেও দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমরা জল দিয়ে যাচ্ছি, সার দিয়ে যাচ্ছি, বাট কিচ্ছু রিটার্নে পাচ্ছি না। একটা টাইমে অধৈর্য হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, হয় ছুঁড়ে ফেলে দিচ্ছি বা স্টকটাকে বেচে দিচ্ছি। কিন্তু তারপর যখন সে বাড়তে শুরু করে, আপনারা রেলওয়ে স্টকগুলো দেখে নিন, আপনারা ডিফেন্সের স্টক দেখে নিন, আপনারা পিএসইউ এর স্টক দেখে নিন, ওই 5টা বছরের পেনটা নেওয়ার পরও যারা ধরে থাকতে পারে তাদের কি প্রবলেম হয়? গাছটা যেই 2 ফুট সাইজ হলো বা 3 ফুট সাইজ হলো সাথে সাথে কেটে ফেলে দিন, এই জায়গাটাতে বিশাল বড় প্রবলেম। যখন 5 বছর ধরে জল দিয়েছেন, যখন বাঁশ গাছটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে, অ্যাটলিস্ট 3টে মাস ওয়েট করুন,
হয়তো আপনার 5 বছরের খাটনির ফসলও 3 মাসে বা 6 মাসে বা 1 বছরে দিয়ে চলে যাবে, যার জন্য এটা বললাম। ইভেন এই গল্পটা শুধু স্টক মার্কেট বলে কিন্তু নয়, যদি আপনারা একটু ভেবে দেখেন যে আমাদের পার্সোনাল লাইফেও, মানে আমি যেহেতু নিজের লাইফে একটা ফেজ কাটিয়েছি, সব কিছু করেছি, সব কিছু ঠিক রাখার চেষ্টা করেছি, যে যা গালাগাল করেছে, অপমান করেছে, মাথা নিচু করে শুনেছি, আর প্রত্যেকটা দিন রাত্রিবেলা ওর ঘুমোতাম না, সকালবেলা উঠে ভগবানের কাছে বসে থাকতাম, একটা ঘরে ভাঙা, সেটা একটা অদ্ভুত গল্প, অন্য কোনো দিন বলবো, আমার লাইফে ঘটেছিল। তো বসে থাকতাম, কেঁদে ফেলতাম, তারপর কোথাও না কোথাও হয়তো তার রেজাল্ট হয়ে এলো। খালি একটা কথাই বলবো যে যে কোনো জিনিস, সেটা অনলি নট শেয়ার মার্কেট, লাইফের যে কোনো জিনিস, হয়তো কিছু কিছু সিচুয়েশান আমাদের মনে হবে যে সব কিছু ঠিকঠাক করছি, তারপরেও কিছু হচ্ছে না, আমি সবার জন্য ভাবছি, কেউ আমার জন্য ভাবছে না, আমি সবার জন্য দাঁড়াচ্ছি, কেউ আমার জন্য দাঁড়াচ্ছে না, বাট ওই যে বললাম, ভরসা রাখুন, ধৈর্য রাখুন, সিচুয়েশান পাল্টায়। কারণ লোহাকে, এই কী বলে, সোনাকে আগুনে পুড়েই আসতে হবে প্রপার সোনা হওয়ার জন্য, লোহাকেও আগুনে পুড়ে আসতে হয়। যে যে ফর্মটাই নেওয়ার চেষ্টা করুক বা যে শেপটাই নেওয়ার চেষ্টা করুক না কেন, একটা খাঁটি জিনিস হতে গেলে আপনাকে আগুনে পুড়েই আসতে হবে। তো এই পোড়ার টাইমটাতে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট। জানি না, আমার যদি কোনো ভিউয়ার প্রবলেমে থাকে, আমি ওই জন্য নিজের লাইফ দিয়ে বললাম, হারার আগে হেরো না। জানি না আজকের হঠাৎ করে কেন এত ফালতু বকছি, বাট ওটাই বলবো, যতক্ষণ না মরছি ততক্ষণ তো হারছি না বস, পরিষ্কার কথা। যাই হোক, এবার কথাটা হচ্ছে যে একটা খারাপ মার্কেট, আমি বারবার যেটা বলি, যে চার্ট আমিও দেখতে পারি, চার্ট রামও দেখতে পারে, চার্ট শ্যামও দেখতে পারে, চার্ট সবাই দেখতে পারে, সবাই ক্যান্ডেল স্টিক জানে, সবাই ফিবোনাচ্চি জানে, সবাই সব কিছু জানে আজকের ডেটে। যে ভালো ইংরাজি পড়তে পারে তার জন্য তো আরও ভালো ভালো বই আছে, আমি তো বরঞ্চ ফান্ডামেন্টাল অ্যানালিসিস এখনও জানিই না, কীভাবে পি রেশিও দেখে বুঝতে হয় কোন কোম্পানি ভালো না খারাপ, আমি ওপেনলি বলছি, আমার কাছে চারটাই মেন, আমি বুঝি না, আমার টিমের অন্যরা বোঝে, আমি তাদের ওপর ডিপেন্ড করি। তো আমি দেখেছি যে পয়সা কামানোটা না ডিপেন্ড করে হচ্ছে প্ল্যানিংয়ের ওপর, শুধু চার্ট দেখার ওপর তোমার পয়সা কামানো কিন্তু ডিপেন্ড করবে না, যে আমি তো এত ভালো চার্ট দেখছি, এত কিছু করছি, তবু কেন রেজাল্ট দেখতে পাচ্ছি না, হয় না। তোমার প্রপার প্ল্যানিং থাকাটা খুব দরকার, আর সেটা সবচাইতে বেশি আমাদেরকে ইউজ করতে হয় শেয়ার বাজার যখন খারাপ হয়। বাজার খারাপ হচ্ছে, বাজার করছে, তোমরা ইউটিউব ঘাঁটলে 100টা কেন 1000টা ভিডিও পেয়ে যাবে, হিন্দি বাংলা ইংরাজি সব সাবজেক্ট মিলিয়ে সবাই বলে দেবে যে বাজার খারাপ, বাজারে বড় পতন বা যা হোক না কেন ক্র্যাশ করছে। আমার কাছে প্রশ্নটা হচ্ছে, যখন এই ক্র্যাশটা আসে, যখন এই ফলটা আসে, আমি কিভাবে নিজেকে প্ল্যান করব, কিভাবে আমি এই ফলের অপরচুনিটিটাকে কাজে লাগাব। এই জায়গা থেকে রিসেন্ট টাইমে আমার পড়াশোনা, আমার চিন্তাভাবনাতে আমি যতটুকু বুঝেছি, প্রথম জিনিস, বাজার যখনই পড়ুক না কেন, আমার পয়সা যেন সবসময় ব্লুচিপ স্টকেই ইনভেস্টমেন্ট হয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। বাজার পড়ছে, নিফটি 27,000 থেকে 22,000, বাজার এবার আমার মনে হচ্ছে ঘুরবে, আমি পয়সা লাগাচ্ছি মিড ক্যাপে, স্মল ক্যাপে, কখনো না, কারণ ব্লুচিপ স্টক ওপরে না গেলে বাজার কখনো ওপরে যেতে পারে না। এবার ব্লুচিপ স্টক মানে কারা, স্পেসিফিক্যালি নিফটি 50-র যে 50টা শেয়ার আছে, রিলায়েন্স, HDFC ব্যাঙ্ক, এদেরকেই পয়সা লাগাতে হবে বাজারের এই স্টেজটাতে, যে কোনো ক্র্যাশের পরে, তারপর দেখবো মিড ক্যাপ স্মল ক্যাপ কী করছে না করছে। এবার কথা হয়, যেটা সবচেয়ে বড় প্রবলেম, 90% টাইমে আমরা বুঝতে পারি না যে বাজার কোথায় বটম করছে বা কোন বটম থেকে বাজার ঘুরে যাবে। এই যে ধরে নিন, আমি গ্রুপেও বলেছিলাম যে 50,500, 24,800 এগুলো ভালো সাপোর্ট জোন, এখান থেকে বাজার হোল্ড করা উচিত। তো এবার আমি কী করে বুঝবো যে ওটাই বটম হবে? আমি এই জায়গাটাতে না, আমি একটা খুব সিম্পল জিনিস বুঝেছি, বাজার পড়বে, বাজার উঠবে,
এটা রোজকার ঘটনার মতন। আপনি সকালবেলা উঠে বাথরুমে যান, দুপুরে লাঞ্চ করেন, রাতে ডিনার করেন, অফিসে যেতে হয়, যেমন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, ঠিক তেমনভাবেও স্টক মার্কেট পড়বে উঠবে, এটা রোজকার ঘটনা। আলাদা আমাকে কোথায় হতে হবে আবার মনে করাচ্ছি প্ল্যানিংয়ে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি এটা লাস্ট উইকে হাওড়া ব্যাচে আমার এক সিনিয়র দাদা অশোক তাকেও বলছিলাম বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে, যে দাদা বাজার কতটা পড়বে আমি জানি না, আমি একটা প্ল্যান করে নেব যে নিফটি 500 পয়েন্ট করে পড়বে, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি 25টা বা 50টা করে নিফটি 20 কিনব, ETF যেটা আমি বলছিলাম আগের দিন, যে বাজার প্রত্যেক নিফটি 500 পয়েন্ট পড়লো, আমার ক্যাপাসিটি 50টা 20 কিনার, আমি কিনলাম, আরও 500 পয়েন্ট পড়লো, আরও 50টা 20 কিনলাম, আরও 500 পয়েন্ট পড়লো, আরও 50টা 20 কিনলাম। যার ক্ষমতা আছে সে যদি ডবল করতে পারে আরও ভালো, মানে বাজার প্রথম 500 পয়েন্ট পড়লো, আমি 50টা নিফটি 20 কিনলাম, বাজার তার পরের আবার 500 পয়েন্ট পড়লো, এবার কিনা আমি 100টা নিফটি 20 কিনলাম, বাজার আরও 100 পয়েন্ট পড়লো, আমি এবার 200টা নিফটি 20 কিনলাম। এবার কথা হচ্ছে, এই বুদ্ধিটা কিন্তু আমি কখনো স্টকে দেব না বা এমন কোনো স্টকে দেব না যেটার উপর আমি পুরোপুরি ভরসা করতে পারি না। আজকের দেশের ইকোনমি যার উপর ডিপেন্ডেন্ট, রিলায়েন্স, HDFC, SBI, এদের করা যেতে পারে। কী করা যেতে পারে, যে আমার পুরো প্ল্যান করা থাকলো যে রিলায়েন্স 200 টাকা করে পড়বে, আমি 2টো করে রিলায়েন্স কিনবো, রিলায়েন্স 3000 থেকে 2800 এলো, আমি 2টো রিলায়েন্স কিনলাম, 2800 থেকে 2600 এলো, 4টে কিনলাম, 2600 থেকে 2200 এলো, আমি 8টা রিলায়েন্স কিনলাম। আবার বলছি, নিজের ক্যাপিটালটাকে প্ল্যান করা, যে আমি ঠিক কী সিচুয়েশানে কতটা টাকা কোথায় লাগাবো, পুরো ছক করা থাকবে আমার ডায়েরিতে, আর আমি সেই ছক থেকে নড়ব না। এটা গেল হচ্ছে একটা পার্ট, যে বাজার কোথায় বটম করবে আমি জানি না, আমার মাথা ব্যথাও নেই, আমি খালি কোন কোন পয়েন্টে আমার একটু একটু করে টাকা বাজারে ঢোকাতে থাকবো, আমি সেইটুকু জিনিসকে প্ল্যান করে রাখবো, আমি সেরকম চলতে থাকবো। আমার যদি 1 লক্ষ টাকা ক্যাপিটাল হয়, বা যে কোনো বাজার ক্র্যাশ করলে আমি বলেছি লোন নাও ভাই, আমি এত বড় কথা বলে দিয়েছি দায়িত্ব নিয়ে, এই বাজার যার একটু EMI দেওয়ার ক্ষমতা আছে নিজের স্যালারি থেকে, যদি থোক ক্যাপিটাল না থাকে, বাজার যে কোনো হাই থেকে 14%, 1/4, এটা রিসেন্ট রিসার্চে উঠে এসেছে, যারা ফিবোনাচি নিয়ে আমরা কাজ করি, 23, 38, 50, 61 এই পার্সেন্টেজগুলো তো দেখি, কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে এটাই বলছে যে 14.5%। তো আমার কাছে 1 লক্ষ ক্যাপিটাল, আমি কি প্ল্যান করব, নিফটি 5% পড়লে ওই 1 লাখ থেকে আমি 25,000 ঢোকাবো, এবার ওটাকে আমি স্টকেও ঢোকাতে পারি, নিফটি 20ও কিনতে পারি, আরও 500 পয়েন্ট পড়লে আমি আরও 35,000 ঢোকাবো, আরও 500 পয়েন্ট পড়লে আমি আরও 40,000 ঢোকাবো, ঢুকিয়ে আমি চুপচাপ বসে থাকবো। এবার করোনা ফরোনার মতন সিচুয়েশান বস রেয়ার, ঠিক আছে, ওটাও মানে এক যুগে একবার ঘটে, তো প্রত্যেকটা ফলই করোনার মতন হবে, প্রত্যেকটা ফলই 2008-এর গোল্ডম্যান স্যাশে বা লেমন ব্রাদার্সের ফল করার মতন হবে, এটা কিন্তু হয় না, ঠিক আছে। তো এই যে ছক করা, এই ছক করাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো মার্কেটই ক্র্যাশ করুক না কেন, যখন মার্কেট রিকভার করে, আফটার মার্কেট রিকভারিতে কিন্তু সবচাইতে বেশি, মানে কি বলবো, সবচাইতে বেশি যে সেক্টরটা আর কি ফার্স্ট লেভেলে সাপোর্ট দেয় বাজারকে, সেটা হচ্ছে কিন্তু ব্যাংক। আইটি দিত, কিন্তু আইটির এখন গল্প হয়ে গেছে না, যে ওদের ওই AI আসার পর কজনকে তাড়াবে, কজনকে রাখবে, ভবিষ্যৎটা কী হচ্ছে, একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে চেষ্টা করতে হবে, ব্যাংক কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা নিফটির ফলে যখন নিফটি রিকভার দিচ্ছে, ইউনিভার্সালি ব্যাংক পারফরমেন্স দিয়েছেই দিয়েছে। তো আপনার কাছে 2টো অপশান, হয় নিফটি 20 কিনুন, নয় ব্যাংক নিফটি 20 কিনুন, না হলে ব্লু চিপ স্টক 2টো, 5টা, 10টা, আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আমি আবার বলছি, বটম কোথায় হবে আমি জানি না, অ্যাজ পার সেট অফ প্ল্যান। যেমন আপনার SIP টাকা প্রত্যেক মাসের 5 তারিখ ব্যাংক থেকে কেটে যায়, 5 তারিখ শেয়ারের দাম কী থাকবে না থাকবে আপনি জানেন না,
কিন্তু 5 তারিখ আপনার এসআইপির টাকা কেটে যাচ্ছে যেমন, ঠিক তেমনই আমার প্ল্যান হবে নিফটির প্রত্যেক 500 পয়েন্ট ফলে আমি একটু একটু করে কিনব। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আবার বলছি যে 1996 সালে নিফটির জন্ম, আজকে 2025 সাল, 30 বছরে একটা জিনিস 26 গুণ হয়েছে। যত সময় এগিয়েছে তত বাড়ার স্পিড বেড়েছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ফল আমাদের বন্ধু, প্যানিক করা ছাড়ুন, ফলগুলোকে সাবধান হওয়ার চেষ্টা করুন। আমরা সাবধান হওয়ার বদলে ভয় পেতে শুরু করি, একবারও ভাবি না। আবার বলছি যে সব জায়গায় সেল দিলে আমরা লাফিয়ে লাফিয়ে কিনি, একমাত্র স্টক মার্কেট সেল দিলে আমরা প্যানিকে ঘরের ভেতর বসে যাই, আতঙ্কে রাতে ঘুমোচ্ছি না, প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমার সব পয়সা শেষ হয়ে গেল, নিয়ে চলে গেল। বাজার এরকম নয়, বাজার আগেও যাদের ধৈর্য আছে তাদের পয়সা দিয়েছে, ভবিষ্যতেও দেবে। কিছুদিন আগে রামদেব আগরওয়ালের একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, ও উনিও যখন বাজার প্রথম এসেছিলেন না, 100 টাকাটা 30 টাকা হয়ে গেছিল, 70% লস। কিন্তু এই যে 70 টাকা লসের ফেসটাকে আপনি যদি ঠিকঠাক শিখতে পারেন, ঠিকঠাক যদি নিজের ভুলগুলো শুধরে নিতে পারেন, ওই 30% টাকাটা কিন্তু রিকভার দিয়ে আজকে কোথায় গেছে আপনারা সবাই জানেন। আমার অ্যাটলিস্ট কিছু বলার দরকার নেই এই বিষয়ে। তো যাই হোক, স্টকের মধ্যে আমি আগেই বলেছি এক্সাইড ব্যাটারি নজর রাখুন, পয়সা দেওয়া উচিত। আচ্ছা, আজকের একটা স্টক চার্ট দেখতে দেখতে খুঁজে পেলাম, নূপুর রিসাইক্লার্স 120-125 টাকা দাম আছে, স্টকটাতে নজর রাখতে পারেন। হোপফুলি এই উইকে 5% এই স্টকটাতেও পেয়ে যাব, কারণ রিসাইক্লিং স্টকেরও বা কোম্পানিরও আমাদের দেশের খুব দরকার। 140 কোটি মানুষের জঞ্জাল, আমাদের কর্পোরেট ওয়েস্ট, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এত মানে মেডিকেল ওয়েস্ট, এত রকমের ওয়েস্টকে ম্যানেজমেন্ট করাটা খুব চাপের জিনিস। তো এই স্টকটার দিকে একটু নজর রাখুন। ফান্ডামেন্টাল আমি জানি না, ভলিউম ওয়াইজ, টেকনিক্যাল চার্ট ওয়াইজ অসাধারণ লাগছে। অবভিয়াসলি আবার বলবো, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট তো নই, তো ইনভেস্ট করার আগে আপনারা অবভিয়াসলি আলোচনা করে নেবেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা আউট অফ দ্য বক্স কথা বলি, একজন আমাকে মেসেজ করেছেন, রেমেডিয়াম লাইফ বোধহয় 1000 না 10000 এরকম কিছু কোয়ান্টিটি কিনেছেন, কী করবেন? আমি মানে কি বলবো, আমার আর সিরিয়াসলি ভাল লাগে না, মানে আপনারা আমাকে এর জন্য অহংকারী ভাবতে পারেন, ঔদ্ধত্য আছে ভাবতে পারেন, যা খুশি ভাবতে পারেন। ওই ভিডিওটা করার আগে প্রত্যেকটা পয়েন্টে আমি বারবার বলেছি, কখনো পেনি স্টকে 2 থেকে 5 হাজারের বেশি ইনভেস্ট করা উচিত নয়। হতে পারে আপনি কোটিপতি, হতে পারে, কিন্তু টেকনিক্যালি যে জিনিসগুলো যেভাবে প্ল্যান করা উচিত সেই জিনিসটাকে সেইভাবেই রাখুন। আমি কোনো ভগবান নই যে একটা কিছু দেখে আমার মনে হচ্ছে 10 টাকার শেয়ার দিয়ে দে, কালকেরই কোটিপতি হয়ে যাব। করার পর তারপর প্লিজ মেসেজ করবেন না কি করব কি করব। যেখানে আমি কিনতে বলছি 200-250 পিস, আপনারা 1000-2000 কিনছেন, ঠিক নয় এটা। যদি কথা শোনার হয় বা বোঝার হয় পুরোটা বোঝার চেষ্টা করুন, যদি না শোনার হয় না বোঝার হয় বুঝবেন না প্লিজ। আমি এই দায়টা নিতে চাই না যে আমার জন্য কারোর মানে ভুলভাল স্টকে কাজ করে পয়সা গেছে। এর আগে স্মল ক্যাপ স্টকে হ্যাঁ আমার জন্য কি লস হয় না, 100 বার হয়, ভগবান আমি নই, আমিও লস করি, বাট চেষ্টা করি যতটা খেটে খুটে হোক ভালো স্টককে খুঁজে বার করা। অ্যাটলিস্ট প্ল্যানিং বা ডিসিশানে ভুল করবেন না, এতটুকু রিকোয়েস্ট আপনাদেরকে, কষ্টের টাকা, চুরি ডাকাতির টাকা হলে অন্য রকম। যাই হোক, আর কিছু বলার নেই এই বিষয়ে। তো ভালো থাকবেন, চেষ্টা করব ভিডিওর সংখ্যা একটু বাড়ানোর, যদি সপ্তাহে সপ্তাহে দুটো দুটো করে স্টকেও একটু আপনাদেরকে ভিডিওতে বলতে পারি, যদি আপনাদের কোনো হেল্প হয়। আরও মানে আরও অনেক রকম ওয়ে আছে ভালো স্টককে খুঁজে বার করার, নো ডাউট, আমি সব জানি সব ঠিক বলি এটা নয়, বাট স্টিল ওই করা। আর 2 নম্বর জিনিস হচ্ছে, আমরা ইউটিউবে প্রিমিয়াম গ্রুপ চালু করেছি, দেখবেন যে ভিডিওর নিচে ব্ল্যাক করে আপনার কাছে জয়েন অপশান আসছে। প্রচুর মানুষ মেসেজ করেছে কি করে জয়েন করব। 59 টাকা 1 মাসের জন্য, ওই জয়েন বাটনে ক্লিক করলেই আপনি জিপে ফোনপে থেকে পেমেন্ট করলে 59 টাকা ইউটিউবকে আপনার জয়েন হয়ে যাবে। আপনাদের জন্য স্পেশাল কি আনছি, খুব বেশি স্পেশাল কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। নভেম্বর মাস থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ট্রেড, আর হোপফুলি একটা লাইভ ট্রেডে আপনারা যে টাকাটাই
আমার যেসব কাজের সঙ্গে আমি জড়িত আপনারা দিচ্ছেন সেটাকে রিকভার করে দেবো। তো চারটে লাইফ ট্রেড, আর প্রত্যেক সপ্তাহে স্পেশালি একটা ভিডিও খালি আপনাদের জন্য থাকবে, যেখানে এমন একটা করে স্টক দেবো যেখান থেকে আমার হয়তো 10-15% আমি নিজে কামানোর টার্গেটে থাকব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, আর বেশি সময় নষ্ট করব না। অফলাইন বা অনলাইনে যদি পড়াশোনা করতে চান, আবার সবাইকে বলে দিচ্ছি, যারা নতুন, হোমওয়ার্ক কম্পিউটারে করতে হবে, মোবাইল ফোনে হয় না। তো মোবাইল ফোনে করব বলে ভর্তি হয়ে লাভ নেই, আপনার পয়সাটা তো আমি নিয়ে নেবো ফিজ হিসেবে, আপনি কিচ্ছু শিখবেন না। আর দু নম্বর জিনিস হচ্ছে যে, মানে কি বলবো, লাইভ ট্রেডিংগুলোতে থাকার চেষ্টা করুন। পুরো অক্টোবর মাসটা জুড়েই করব। হয়তো অন্য কোনো জায়গায় শিখেছেন, বাট আপনার যদি কোনো জায়গায় কিছু ডাউট থাকে, সেই জায়গাগুলোতে কোয়েশ্চেন করলে আমি চেষ্টা করব সেগুলোকে ইউটিউব তখন ওই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেওয়ার। লাস্ট, লক্ষ্মী পুজোর দিন রাতে আমরা একটা ডেমো ক্লাস বলবো না, আমি ডেমো বলে কিছু করি না, একটা ক্লাস করছি, যেটা হচ্ছে এর আগে আমরা ভিক্সের ক্লাস করেছিলাম ইউটিউবে, ইউটিউবেই হবে এটা, খালি ওই প্রাইভেট লিংক দেবো। যারা যারা ক্লাসটা করতে চায় প্লিজ একটু হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন, থাম্বনেলে নাম্বার দেওয়া রয়েছে 8910471747। একটা স্টককে, মার্কেটে যে কোনো সিচুয়েশান হোক, স্টকটাকে আমরা সিলেক্ট কিভাবে করি ট্রেড করার জন্য। আজকেরও যারা প্রিমিয়াম গ্রুপের মেম্বার, তারা সিডিএসএলে 3-4% আর্ন করেছো, একটা ভ্যালুতে আর্ন করেছো, ফিনোলেক্সে আর্ন করেছো। তো এই স্টকগুলোকে সিলেক্ট কিভাবে করছি বা চুজ কিভাবে করছি ট্রেড করার জন্য, কোন লজিকে 4,500 শেয়ারের মধ্যে এগুলোকেই ছেঁকে তুলছি। বা যারা প্রিমিয়াম গ্রুপের মেম্বার আছো তারাও জানো, বিএসসি শেয়ার আজকে 2,800 থেকে ট্রেড করতে করতে 5,000 পৌঁছে গেল। আমরা একবারে ধরে থেকে পয়সা খাইনি, কিন্তু 5% 10% 5% 10% করে ওপরে বেচেছি, নিচে কিনেছি, কনস্ট্যান্ট চলতে থেকেছে। তো যাই হোক, যারা যারা এই ক্লাসটা করতে চাও, প্লিজ একটু আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠিও, আমি গ্রুপে অ্যাড করে নেবো। আর সেদিনকে লক্ষ্মী পুজোর দিন রাত 9:30 এই প্রাইভেট লিঙ্কটা একমাত্র আমি ওই গ্রুপেই দেবো, কারণ এই ক্লাসগুলোকে আমি বারবারই করতে চাই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার একবার সবাইকে শুভ বিজয়া। কাদের কাদের বাড়িতে নাড়ু, নারকেল ছাপা, নিমকি আগে দিদিমা করতো, তো হচ্ছে একটু জানাবেন, যদি পারি তো চলে যাব বাড়িতে খেতে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আবার বুধবার দিন রাত্রে সবার সাথে দেখা হচ্ছে। আর হোপফুলি হয় কালকের নয় পরশু সকালে লাইভ ট্রেড করব, সকালবেলা আমরা জানিয়ে দেবো যে কবে করছি। ভালো থাকবেন সবাই।